এবং স্বাস্থ্যবিধি মানাতে শহরের রাস্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। জনসচেতনতায় লিফলেট বিতরণের পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। লকডাউনের অষ্টম দিনে খুলনা থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো পরিবহন। আসন্ন রমজান আর নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহে ব্যস্ততা লক্ষ্য করা যায় সাধারণ মানুষের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে খোলা রয়েছে দোকানপাট। বাগেরহাটের আন্তঃজেলার ১৬টি রুট সহ দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সরকারের ১৮ দফা নির্দেশনা অনুযায়ী সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। এছাড়া সব ধরনের গণজামায়াত, গণপরিবহন, দিনরাত জনসাধারণ চলাচল বন্ধে রয়েছে নিষেধাজ্ঞা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।